السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى إخوانه من الأنبياء والمرسلين وعلى أزواجه أمهات المؤمنين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. إلى الآخر. صدق الله مولانا العظيم. درود سيفون صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. এখন সুযোগটা ইয়ে রাখলেন না, দেখে দেখে তো পড়তে সুবিধা হতো। শামসুল উলামা স্মৃতি যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম উলামা ইকরাম, সম্মানিত হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি অনেক দূর থেকে এসেছি, খুব বেশি সময় বসবো বসতে পারবো না, শারীরিক দিক থেকে খুব খারাপ। তাই কিছু সময়ের জন্য আপনারা নড়াচড়া কথাবার্তা সামনে দিয়ে হাঁটাহাঁটি একটু বন্ধ রাখলে আমার জন্য খুব সুবিধা হবে। বিশেষ করে বাচ্চারা যদি বসতে চায় তাহলে বসিয়ে দিন, সমস্যা নাই, কিন্তু সামনে দিয়ে বারবার হাঁটাহাঁটি এটা খুবই অসুবিধার বিষয়। আর স্টেজের বাইরে কথা বলা এত বেশি, এটা আমার ফোকাস নষ্ট করে ফেলে। হাজিরিন, কুরআনুল করিমের সূরা বাকারা থেকে একটি আয়াতের খণ্ডাংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন নাযিল করেছেন। হুদাল লিন্নাস, পুরো মানব জাতির হিদায়াতের জন্য। ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু কুরআন যে নিজে হিদায়ত তা নয়, বরং তাম হিদায়তের দলিল হচ্ছে কুরআন, এবং কুরআন হচ্ছে আল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসকে কুরআন নাজিলের মাস বানিয়েছেন, এবং এই মর্মে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন এই পুরো মাসে রোজা পালন করে।
সামনে রমজান মাস আসছে, আমরা রজব মাস পার করছি। আজকে বোধহয় রজবের 28 তারিখ বাংলাদেশে, বা 27 তারিখ হবে, 27 তারিখ, 27 তারিখ গেল আজকে। সামনে শাবান মাস, অর্থাৎ মাত্র 1 মাসের সামান্য 2-3 দিন বেশি আছে, রমাদান মাস শুরু হয়ে যাবে। অতএব রমাদান মাসের ব্যাপারে কিছু জানা, কিছু প্রস্তুতিমূলক কথা বলা, এটি আমাদের জন্য প্রয়োজন। প্রথমে আসুন, যে মাসটি আমরা পার করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সৃষ্টিকে সূচনা করার সময় থেকে এটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে মাস হবে, বছর হবে 12 মাস। এটি আল্লাহ সিদ্ধান্ত, বছর হবে 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, অর্থাৎ পবিত্র মাস। এর মধ্যে 3টি মাস একাধারে আসে, যিলকাদ, যিলহজ এবং মুহররম। আর 1টি মাস আলাদা আসে, সেটি হচ্ছে রজব। এই রজবকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো আমরা আল্লাহর মাস পার করেই ফেলেছি। আল্লাহ ভালোই জানেন যে আমরা কতটুকু অর্জন করেছি, কিন্তু আমরা একটি বরকতময় মাস পার করে ফেলেছি। সামনে শাবান মাস, শাবান মাস পুরো মাসই বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক মফত রোজা রাখতেন। আর এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যরাতে তার সৃষ্টির দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দৃষ্টিপাত করেন, এবং মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, এবং মুশাহিন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায়, এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার তাম মুমিন বান্দাকে মাফ করে দেন। তো এই দিন, এই রাতের কারণেও শাবান বরকতময়, আর শাবান এমনিতেও বরকতময়। এছাড়া এরপরে রমজান মাস, রমজান মাসকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের মাস বানান নাই, নবীর জন্য বানান নাই, রমজানকে আল্লাহ উম্মতের মাস বানিয়ে দিয়েছেন। এজন্য সামনে রমজান মাসকে রেখে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। প্রথমত হাজিরিন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, দিন, রাত উপলক্ষ, যে কোনো কিছু আসার আগে সাহাবিদেরকে এই ব্যাপারে কিছু খুতবা দিয়ে, কিছু আলোচনা করে জানিয়ে দিতেন কি কি করতে হবে না করতে হবে। আল্লাহ নবীর একটি খুতবা, যেটি মুসনাদে আহমদ কিতাবের মধ্যে রয়েছে, শাবান মাসে আল্লাহর রাসূল এই খুতবা দিতেন। খুতবাটি আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহ নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম রমাদানুন, হে মানুষেরা, তোমাদের কাছে রমজান প্রায় চলে আসছে। শাহরুম মুবারাকুন, যে মাসটি হচ্ছে পুরো মাস বরকতের মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসে তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাতি, আর এই মাসে আল্লাহ জান্নাতের সমস্ত দরজাসমূহ তার বান্দাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর এই মাসে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। ওয়া তুগিল্লু ফীহি শায়াতিন, এই মাসে আল্লাহ শয়তানকে জিনজুর দিয়ে বেঁধে রেখে দেন। ফিহি লাইলাতুল কদরি, এই মাসে লাইলাতুল কদর রয়েছে। খায়রুম মিন আলফি শাহরিন, যে 1 রাত 1,000 মাসের চাইতে বেশি উত্তম। মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি লাইলাতুল কদর মিস করলো, সে পুরো আল্লাহর পুরো নিয়ামতকেই মিস করলো। অতএব দেখুন, প্রথমে লাইলাতুল কদর নিয়ে যদি কথা বলি, আমাদের আগের উম্মত যারা ছিল লম্বা লম্বা হায়াত পেত। আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে আমার উম্মতের গড় বয়স 7 বছর, 7 বছর গড় বয়স। হতে পারে একজন 70 বছরের বাচ্চা, একজন 50 বছর, তো গড় তো 60 হয়ে গেল এরকম।
তো দেখেন কিয়ামতের দিন দেখা যাবে যাদের হায়াত 300 বছর 400 বছর ছিল আগের উম্মত এরা নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে আর আপনি কিছুই নিতে পারতেছেন না এতটুকু মাত্র তো এই যে আমাদের হায়াত কম কিন্তু যেহেতু আমরা শ্রেষ্ঠ রাসূলের উম্মত তাই আল্লাহ এটির কম্পেনসেট বিনিময় করে দিয়েছেন কিভাবে আমাদেরকে প্রত্যেক বছর আল্লাহ একটি রাত দেন যে রাত হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস অর্থাৎ আপনি যদি এই এক রাত আল্লাহর ইবাদত করেন যদি আল্লাহ কবুল করে নেন তাহলে আপনার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লেখা হচ্ছে এবার যদি জিন্দেগিতে টেনে টেনে কয়েকটা লাইলাতুল কদর আপনি ঠিক মতো কাটাতে পারেন তবুও কিয়ামতের দিন দেখা যাবে অন্যান্য উম্মত যারা কয়েক শ বছর হায়াত পেয়েছে তাদের থেকে আপনার নেকির মাত্রা আল্লাহ কাছে অনেক বেশি বেশি দিবেন সুবহানাল্লাহ তো হাজিরিন রমজান মাসের মধ্যে শুধু বরকতের মুহূর্ত এটা নয় যে লাইলাতুল কদর তো অবশ্যই সবচেয়ে বরকতের রাত কিন্তু লাইলাতুল কদর ছাড়াও পদে পদে আল্লাহ এই মাসটিকে তার বান্দাদের জন্য যেন খুলে দেন যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুই কিতাবের মধ্যে হাদিস রয়েছে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে বলেছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম আদম সন্তান যত আমল করে সব আমল তার নিজের ভালোর জন্য তার নিজের জন্য ইল্লা সাও একমাত্র রোজা ছাড়া ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি কারণ রোজার একমাত্র আমি আল্লাহর জন্য রাখা হয় আর আমি আল্লাহ নিজেই রোজার বদলা হয়ে যাই সুবহানাল্লাহ ফুলদুর সাহেবের মুখে শুনেছিলাম যে মানুষের প্রত্যেকটা কাজের একটা বিনিময় আল্লাহ দুনিয়াতে দিয়ে তারপরে তাকে নেন একমাত্র রোজা ছাড়া রোজার কোনো বিনিময় আল্লাহ দুনিয়াতে দেন না রোজার কোনো বিনিময়ই নাই যে রোজা রাখলো সে আল্লাহকে পেয়ে গেল অতএব যে আল্লাহকে পেতে চায় তার রোজা রাখা উচিত এবার আপনি চিন্তা করবেন হয়তো যে রমজানের রোজা ফরজ রোজা এবার ফরজ রোজা তো সবাই রাখে একটু নফল রাখলে না আল্লাহকে পাওয়া যাবে এই ভুল চিন্তাটাকেও আপনাকে দূর করে দিচ্ছি সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে বলেছেন আমার বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে ফরজ ইবাদতের মাধ্যমে ফরজ ইবাদত যখন বান্দা কমপ্লিট করে নে এরপরে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দা এরপরে নফল নামাজ নফল ইবাদত করতে শুরু করে যখন নফল ইবাদত করতে করতে এগিয়ে যায় তখন এক সময় হাত্তা আহিব্বাহু আমি আমার বান্দাকে আমার মহব্বতের মধ্যে নিয়ে নিই সুবহানাল্লাহ ফা ইযা আহবাবতুহু যখন আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি আমি আমার বান্দার কান হয়ে যাই ওই কান দিয়ে সে শুনে ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি আমি আমার বান্দার চোখ হয়ে যাই ওই চোখ দিয়ে সে দেখে ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা আমি আমার বান্দার হাত হয়ে যাই এই হাত দিয়ে সে ধরে ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি বিহা আমি আমার বান্দার পা হয়ে যাই এই পাশ দিয়ে সে হাঁটে এরপরে আমার শেষ নয় এরপরে আমার বান্দার যখনই কোনো কিছুর জন্য হাত বাড়ায় আমি আমার বান্দার হাতকে পরিপূর্ণ করে ফেরত দিই সুবহানাল্লাহ অতএব প্রথমে ফরজ ইবাদতটা ঠিকমতো আমাদেরকে আদায় করা শিখতে হবে এরপরে নফলের দিকে যেতে হবে হাজিরিন রমজান মাসের বরকত আরো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসসাইমি ফারহাতান প্রত্যেক রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত রয়েছে সাইমি ফারহাতান দুইটা খুশির মুহূর্ত ফারহাতুন ইনদাল ফিত্র প্রথম খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের সময় আপনি বলুন ইফতারের সময় ইফতার সামনে নিয়ে পরিবার সহ বসা এই যে খুশির মুহূর্ত ওইটা কি ইফতারের চাইতে ভালো কোনো খাবার আপনাকে দিয়ে দিলে ওই খুশির মুহূর্ত আসতে এই খুশির তুলনা হয় না আর দুই নম্বর আল্লাহ রাসূল বলেছেন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আর দুই নম্বর খুশির মুহূর্ত তখন যখন কিয়ামতের দিন অথবা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রোজার প্রতিদান হিসাবে নিজে তার বান্দার সামনে এসে সাক্ষাৎ দান করবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন তখন সব সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি সব পেয়ে গেছো আমরা বলবো আমরা বলতে আমি ধারণা করছি আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ কারণ ধারণা কেন করব না জান্নাতে কেন যাব আমরা ইনশাআল্লাহ যাব না যাই হোক তো জান্নাতীরা বলবে আল্লাহ আমরা সব সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে গেছি আল্লাহ জিজ্ঞেস করবেন আর কি কিছু পাওয়ার আছে তারা বলবে আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়েছো মানুষের সামনে লজ্জা দাও নাই জান্নাতে দিয়েছো যা পাওয়ার কথা ছিল না তার চেয়ে বেশি বাড়িয়ে দিয়েছো প্রত্যেকটা মানুষ তো জানে তার আমলনামায় কতটুকু উঠবে জান্নাতে গেলেও সিঁড়ি পর্যন্ত উপরে উঠে তো সুযোগ মনে হয় নাই কিন্তু দেখবে কি ওইখানে অনেক উপরে উঠে গেছে আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার নাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞেস করবেন কেন তোমরা কি আমাকে দেখতে চাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা এই সুযোগ যে আসবে ওটা আমরা কল্পনাও করি না এই সুযোগ যে আসবে ওটা তো ধারণাই ছিল না তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হিজাব উঠিয়ে দেবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকার পরিষ্কার অন্ধকার রাতের পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদকে দেখতে যেরকম কোন সমস্যা হয় না সেই রকম পরিষ্কার ভাবে বান্দা তার রবকে দেখতে হবে এবং এখন যে আল্লাহকে আপনি না দেখে সেজদা করছেন তখন সেই আল্লাহকে দেখে দেখে আপনি সেজদা করবেন ইনশাআল্লাহ তো হাজিরিন রোজা আমাদেরকে এই পরিমাণ এগিয়ে দেয় এছাড়া শেষ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার সামনে নিয়ে যখন বান্দা বসে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের মধ্যে এইরকম উত্থান আসে যে আমার বান্দার সামনে হালাল খাবার রাখা আছে তার হাতও বাধা নয় সে চাইলে খেতে পারবে কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাচ্ছে না আল্লাহর রহমতের মধ্যে সেই রকম উত্থান আসে বান্দার হাতকে তখন আল্লাহ খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা বোধ হয় অতএব ইফতারের আগে ফেসবুক একটু সময় বন্ধ রেখে আমরা যদি একটু দোয়া দুরুদ করি তাহলে এটি আমাদের জন্য অনেক কল্যাণকর হবে এবার আসুন হাজিরিন আমরা শাবানের মধ্য রজনী সামনে আসছে কি করব আর রমজান মাসে কি করব এখন তো বললাম খালি ফজিলতের কথা করবটা কি আমরা আসুন দেখুন শাবান মাসের মধ্য রজনী একটি বরকতময় রজনী এতে কোনো সন্দেহ নেই সহি হাদিসের মধ্যে এসেছে অতএব যে যেদিকে চিৎকার করুক এত কিছু শোনার দরকার নাই কেউ বলতে পারে মাত্র একটা হাদিস আছে ঠিক আছে একটা হাদিস যথেষ্ট আমার নবীর একটা কথাই কি ফেলে দেওয়ার মতো থাকছে এমন তো নয় যে অনেক বলেছেন একটা মানলে কি না মানলে কি না আউযুবিল্লাহ না মানলে ইমান চলে যাবে আপনার অতএব শাবান মাসের মধ্য রজনী বরকতের রজনী কিন্তু খেয়াল রাখতে এই রাত উপলক্ষে আলাদা কোনো ইবাদত নেই যাবতীয় ইবাদত করবেন নফল ইবাদতের নিয়তে বুঝতে পেরেছেন আমি কি বলছি কারণ এইটা নিয়ে পেস লাগে কারণ কি কালকে আমাকে ফ্রান্স না জার্মানি স্পেন থেকে দুজন ফোন করেছে যে ঝগড়া লেগে গেছে উনারা মেরাজের নামাজ আদায় করছেন আমি বললাম ভাই মেরাজের কোনো নামাজ নাই আপনারা নিয়ত করুন নফল নামাজ আদায় করছেন এই রাত বরকতময় যে রাত বরকতময় সেই রাতে আল্লাহ দেন বেশি আর আল্লাহর কাছ থেকে কিছু আদায় করা সুন্নত হচ্ছে প্রথমে কিছু ইবাদত বন্দেগি করা এরপরে কিছু চাওয়া এই জন্য আমরা নফল ইবাদত করি বুঝতে পেরেছেন তাই সবে কদরের জন্য আলাদা কোনো নামাজ নাই যা পেয়েছেন জীবনের বিভিন্ন বইতে ওইগুলো বোঝাই কোনো রেফারেন্স এগুলো নাই বরং এই রাতে ইবাদত করবেন অবশ্যই করবেন অবশ্যই করবেন বেশি করে করবেন কিন্তু নফলের নিয়তে যে নফল ইবাদত করছে কি জন্য একটা বরকতের রাত আল্লাহ আমাকে দিয়েছেন আমি কি শুকরিয়া আদায় করব না আল্লাহ এই রাতে আমাকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন আমি কি আমার রবকে সেজদা করব না আশ্চর্যের বিষয় দলিল কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন তার প্রতি কোরআন নাযিল হয়েছে সেই দিন তিনি রোজা রাখতেন প্রত্যেক বছর রেখে শুকরিয়া আদায় করতেন যেই দিন তার জন্ম হয়েছে নিজের মিলাদের দিন প্রত্যেক সোমবারে রোজা রেখে তিনি নিজের মিলাদ উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়েছো এবার যেই দিন আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন যে রাতে যে আল্লাহ তার তামাম বান্দাকে মাফ করে দেবেন খালি মুশরিক আর হিংসুক ছাড়া তো ইনশাআল্লাহ আমরা শিরকের মধ্যে লিপ্ত নই এবং ইনশাআল্লাহ আমরা অন্যের প্রতি শিরক হিংসা করব না এই নিয়ত আমরা করব এছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিচ্ছেন এত বড় নিয়ামতের রাত আমরা কেন আমাদের রবকে সেজদা করব না কেন সদকা খায়রাত করব না কেন দোয়ার জন্য আমাদের হাত উঠবে না কেন চুপ থেকে পানি পড়ে ধারে ভিজবে না কেন
অবশ্যই করব কিন্তু মেরাজের আলাদা কোনো নামাজ বা শবে বরাতের আলাদা কোনো নামাজের এরকম কোনো নিয়ত নেই আপনি যা নিয়ত করবেন সব নফল ইবাদতের নিয়ম বুঝতে পারছেন এই এইটুকু তত্ত্ব তাইলে আর কি হবে তর্কে হারবেন না পেয়েছো লাগবে আর নফল ইবাদতের নিয়ত আপনি যদি মুখে করতে না পারে মনে মনে করবে কোনো সমস্যা নাই নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ নিয়ত বলা মুস্তাহাব করলে করলে না করলেও সমস্যা না করলে সওয়াব আছে যদি বলছি তো এই সকল রাত বরকতের রাত এবং একজন মানুষের খামাখাই একটা টার্গেট থাকে এই সকল বরকতময় রজনী থেকে মানুষকে মুতাদাফির করার জন্য মানুষকে বিচ্ছিন্ন বিমুখ করার জন্য এই পাকধারাটা খুবই ক্ষতিকর কি জন্য জায়গা কখনো খালি থাকে না একটা জায়গায় মাহফিল হবে দুই দলে মাইর করে মাহফিলটা বন্ধ করে দিলেন মাঠ খালি থাকবে না দুই বছরের মধ্যে ওই জায়গায় যাত্রা গান আবার শুরু হয়ে যাবে তো এই দুই দলের কুণ্ডলের মধ্যে একটা মাহফিল নষ্ট হয়ে গেল যাত্রা গান শুরু হয়ে গেল এরকম উদাহরণ আমি নিজে দেখেছি মাহফিলে মিলাদুল নবী হতো ওয়াজ নসিহত হতো আল্লাহ রসুলের জীবনী নিয়ে কথা বলা হতো মিলাদ শরীফ পড়া হতো জিকির আজকার হতো সিন্নি সালাত হতো আরেক দল ঝগড়া করে বন্ধ করে দিয়েছে দুই পরের বছর থেকে গান শুরু হয়ে গেছে লাভ হলো বলুন কোন লাভ নাই অতএব যেহেতু আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাতটি বরকতময় অতএব এই রাতে ইবাদত করবেন তবে শবে বরাতের আলাদা কোনো নামাজের নিয়ত নেই বরং নফলের নিয়তে আর আপনাদের প্রতি আমার বেশি অনুরোধ এই রাত বেশি করে দোয়া করবেন এই রাত মূলত দোয়ার রাত তাওবার রাত ইস্তেগফারের রাত তাওবা ইস্তেগফারের বিষয়ে আমরা অনেকেই জানি না শুনুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে কাজে সবচেয়ে বেশি খুশি হন সেটা হচ্ছে যখন তার বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলা তাওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বনি ইসরাইলের আমাদের আগের উম্মতের মধ্যে একটা ব্যক্তি ছিল একদিন গিয়ে একটা গুনাহ করে ফেলেছে সকালে গিয়ে একটা গুনাহ করেছে তো রাতে বড় মনের মধ্যে খচখচ করতেছে গুনাহ কাকে বলে আমাদের নবী আমাদেরকে গুনাহ সংজ্ঞা দিয়েছেন একবার শুনে রাখুন গুনাহ কাকে বলে বলেছেন আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহা আন ইয়াকলিয়া আলাইহি আন-নাস গুনাহ সেটা যেটা তোমার অন্তরের মধ্যে খোঁচা দেয় যেটা করার পরে অন্তরের মধ্যে খোঁচা দেয় এবং তুমি চাও না মানুষ সেটি জেনে যাক সুবহানাল্লাহ কত কত সুন্দর একটি একটি সংজ্ঞা প্রত্যেকটা মানুষ যার মধ্যে লেস মাত্র ইমান আছে গুনাহ করার পরে আল্লাহকে নারাজ করার পরে অন্তরে খোঁচা দেয় না যদি অন্তরে খোঁচা দেয় তাহলে বুঝবেন যদি গুনাহ করে ফেলেছেন তবুও ভিতরে ইমান আছে আর যদি খোঁচা দেয় না তাহলে বুঝবেন ইমানটা নাই মৃত ডেড অতএব সাকুজি কিছু ভালো ইন্নান নাফস আল্লাহ বলছে নাফসুল লাওয়ামা لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه আল্লাহ কসম করেছেন মানুষের অন্তরের সেই অবস্থা অবস্থা নিয়ে যে অন্তর মানুষকে খোঁচা দেয় আমরা নবী রাসূল নাই আমরা নিষ্পাপ নয় আমরা গুনাহগার কিন্তু আমাদের ঈমান আছে কিনা টেস্ট করার উপায় কি যখন আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজ করে ফেলি তখন যদি অন্তরের মধ্যে খারাপ লাগে যে হায় রে হায় আমি তো রবকে নারাজ করে ফেলেছি তাহলে বুঝবেন যে গুনাহ হয়ে গেছে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ঠিক আছে কিন্তু শুকরিয়া আদায় করতে হবে যে আপনার অন্তরের মধ্যে ঈমান রয়েছে এবং আপনি চান না যে মানুষ সেটি জেনে যায় এটাও ভালো অভ্যাস গুনাহ করার পরে যদি গুনাহকে আপনি লুকিয়ে রাখেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ সেই গুনাহকে লুকিয়ে রাখেন আজকের যুগে গুনাহ করার পরে যখন এটাকে নিয়ে আলাদা আলাদা উৎসব করা হচ্ছে এটাকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে এটা গুনাহ কাজ এটা অশ্লীল কথা এটা অশ্লীল কাজকে তখন আপনি নিজের পর্দা করছেন না আল্লাহ কি জন্য আপনার পর্দা করবেন তাই না তো এই বিষয়গুলো বড় ক্ষতিকর হাজরের এগুলো থেকে আমরা সতর্ক থাকতে হবে যাই হোক যদি বলছিলাম আল্লাহর রাসূল বলেছেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি কি করেছে গুনাহ করে ফেলেছে রাতে আছে তার অন্তরের মধ্যে খোঁচা লাগতেছে সে ঘুম থেকে উঠছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে এবং বলছে রব্বি ইন্নি আযযাবতু যানবি ফাগফিরলি হে আল্লাহ হে আমার রব আমি একটা ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আল্লাহ
ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তার ওই বান্দাকে মাফ করে দিয়েছে। ওই ব্যক্তি পরের দিন গিয়ে সেম গুনাহ আবার করছে, রাতে এসে মনের মধ্যে আবার খটখট লাগতেছে, আবার হাত তুলছে, রব্বি ইন্নি আযযাবতু যানবি ফাগফিরলি, আল্লাহ আবার মাফ করে দিছে। পরের দিন গিয়ে আবার ওই গুনাহ করছে, রাতে এসে হাত তুলছে, দোয়া করতেছে, রব্বি ইন্নি আযযাবতু যানবি ফাগফিরলি, হে আল্লাহ আমি ভুল করে ফেলছি মাফ করে দাও। ফেরেশতারা লানত দিয়ে দিলেন যে এত বেহায়া একটা লোক, আল্লাহ তিন দিন মাফ করেছেন তবুও গিয়ে সেম গুনাহ প্রত্যেক দিন করে, আর কোন মুখে আবার আল্লাহকে বলে মাফ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বেশি রাগান্বিত হলেন, দেখে বললেন, হে আমার ফেরেশতারা তোমরা কারা? আমার রহমত এবং আমার বান্দার চোখের পানির মধ্যে আসবে। আমার বান্দা যদি লাগাতার 10 দিন গুনাহ করে আর আমাকে বলে আল্লাহ মাফ করে দাও, আমি প্রত্যেক দিন থেকে মাফ করে দেবো। হাজির অতএব এবার চিন্তা করতে পারেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি পরিমাণ খুশি হন। তাওবা মানে কি? আমরা অনেকেই তাওবার কনসেপ্টটা বুঝি না। সামনে যেহেতু লাইলাতুল নিসফ মিন শাবান আসছে, তাই বারবার বলছি এই রাতের মূল কাজটা হবে তাওবা, মূল কাজটা হবে তাওবা। এবার বুঝুন তাওবা কি আসলে। ধরেন এই হচ্ছেন আপনি একজন মানুষ, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর রহমত জড়িত থাকে, আল্লাহ তার রহমত এক মুহূর্ত সরিয়ে নিলে আপনি শেষ দিয়ে দেন, আপনারা খুঁজে পাওয়া যাবে না। আপনি যখন একটু গুনাহ করেন আল্লাহর রহমত আপনার থেকে একটু দূরে সরে যায়, আর একটু গুনাহ করেন আল্লাহর দয়া আর একটু দূরে সরে, আর একটু গুনাহ করেন আর একটু দূরে সরে, এই যে গ্যাপ তৈরি হয় না মধ্যখানে। আপনি যখন তাওবা করেন তাওবা এই গ্যাপকে পূর্ণ করে আপনাকে আবার আল্লাহর রহমতের নিকটে নিয়ে আসে। এবার তাওবা কিভাবে করা হয় এটি জানার আগে আমাদেরকে জানা উচিত যে তাওবা জিনিসটা আসলে কি। বুঝলাম তো তাওবার ফজিলত, তাওবা আসলে কি? আল্লাহর নবী দুই শব্দে আমাদেরকে তাওবার সংজ্ঞা দিয়েছেন, বলেছেন আন্নাদামু তাওবা, আন্নাদামু তাওবা, খালাস অর্থ কি? নাদাম মানে হচ্ছে আফসুস, তোমার অন্তরের মধ্যে যদি আফসুস আসে মনে করে তাওবা হয়ে গেছে, আর অন্তরের মধ্যে যদি গুনাহ করার পরে আফসুস না আসে, সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 6 লক্ষ বার পড়লো তাসবিহ পাঠ করার সওয়াব পেয়ে যাবেন, তাওবা কিন্তু হবে না। এই জন্য মনের মধ্যে আফসুস রাখা, ওই আফসুস আবার নিজের জিদ করে আফসুস আনলে হবে না, সত্যিকার অর্থে মনের ভেতরে আফসুস আসতে হবে। এটা কিভাবে আসবে? ইমান থেকে আসবে। যদি অন্তরে ইমান থাকে ইমান এমনিতেই পুশ করবে। অনেক আগে আমার আত্মীয়দের মধ্যে মনে হয় না কি জানি ভুলে গেছি, একজন জিজ্ঞেস করেছিল আমাকে, তখন আমি সেই রকম কোনো পরিচিত কেউ না, অল্লাহ করছি তো জিজ্ঞেস করছিলেন যে কবরে গিয়ে যে আল্লাহ আল্লাহ ফেরেশতারা সওয়াল জবাব করবেন, তো ওইগুলো তো করবেন আরবি, আমি তো আরবি পারি না, কিভাবে জবাব দিব, এখান থেকে শিখে যাব নাকি বা মুখস্থ করে যাব নাকি? তো ওনাকে আমি বুঝিয়ে বলেছিলাম যে কবরে সওয়াল জবাব আরবিতে করবেন, আপনি বুঝলেন কিভাবে? হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে, কারণ আল্লাহর নবীর জবান ছিল আরব, তিনি আরবিতে বলেছেন। ফেরেশতাদের মুখের এরকম কোনো ভাষা নাই যে ফেরেশতারা আরবিতে, ফেরেশতারা যে জগতে থাকেন ওই জগতের হিসাব আর আপনার জগতের হিসাব এক না, আপনার জগৎটা সময় এবং স্থান দিয়ে চলে, ওই জগৎ যে জগতে আল্লাহ নবী মেরাজ করেছেন সেই জগতে কোনো সময় নাই, কোনো স্থান নাই, কোনো হিসাবই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কথা বলেন আল্লাহর কথা কোনো ভাষার মুখাপেক্ষি নয়, রাসূলের ভাষা আরবি, রাসূল বলেছেন আরবিতে, এই জন্য কিতাবে লেখা আছে আরবি। আচ্ছা বাদ দিন আরবি, যে ব্যক্তি বুবা সেও তো উত্তর দিবে, তো সে কিভাবে উত্তর দিবে? তাই আরবি টারবি শিখে এখানে কোনো লাভ নেই, এখানে আপনার আরবির ভাষা জ্ঞান আর সাহিত্য জ্ঞান দিয়ে জবাব দেবেন না, আপনার ইমান দিয়ে আপনি জবাব দিবেন। নইলে কত আরবি জানা মানুষ আছে যাদেরকে আমরা আবু জাহেল নামে চিনি, তো সেও তো আরবি জানতো, যদি এখান থেকে মুখস্থ করে চলে যাইতো তাহলে তো বেঁচে যাইতো। কিন্তু এগুলা খুবই হাস্যকর কথা, এগুলা সম্পূর্ণ দিন বিরোধী, আকীদা বিরোধী কথা। আমরা মৃত্যুকে বড় সহজ মনে করি, মৃত্যু বড় যন্ত্রণাদায়ক কষ্টকর একটা জিনিস। আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর সাকরাত সত্য, মৃত্যু এসে এমন আঘাত করে মানুষকে, মানুষ নিজের নাম পর্যন্ত ভুলে যায়। আর আপনার মুখস্থ করা প্রশ্ন কোন জায়গা থেকে আপনি
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন ইন্তেকালের সময় আসলো সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রচন্ড অসুস্থ খুব বেশি জ্বর মাথার ব্যথা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর রাসূলের মাথার দুই পাশের এই যে রক্তনালী এইগুলা এরকম দপদপ করছিল এত মাথার ব্যথা বোঝা যাচ্ছিল বাইরে থেকে আল্লাহর রাসূল মাথা থেকে পাগড়ি খুলে এই কপালের মধ্যে টাইট করে বেঁধেছেন কিন্তু ব্যথাটা একটু কমে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি কাপড় ভিজিয়ে দেই আল্লাহর রাসূল কাপড়টা পানি ভর্তি দেন না যেরকম আমরা এরকম মাথার উপরে মুখের উপরে রাখেন একটু পরে পরে সরান কাপড় গরম হয়ে যায় এত জ্বর একটু পরে পরে সরান এবং বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না সাকরাতুল মাউতি বিল হক লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না সাকরাতুল মাউতি বিল হক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নিশ্চয়ই মৃত্যুর সাকরাত সত্য নিশ্চয়ই মৃত্যুর সাকরাত সত্য এবার আমাদেরকেও এই বিষয়টা জেনে রাখা উচিত যে আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নেব এই বিদায় নেওয়াটা খুব কষ্টকর খুব কঠিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি পড়েছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ইমাম সালেহ ইবনে আহমদ তিনি বলেছেন যে আমার বাবার যখন ইন্তেকালের সময় আসলো তখন আমি দেখি উনি শুয়ে আছেন আর খালি বলেন যে এখনো না এখনো সময় আসে নাই এখনো না এখনো সময় আসে নাই আমি জিজ্ঞেস করলাম যে বাবা কাকে কি বলছেন তখন উনি বললেন যে আমার সামনে শয়তান দাঁড়িয়ে আছে শয়তান আমাকে সারা জীবন চেষ্টা করেছে গুমরাহ করতে অনেক কাল করে পারে নাই এখন সে এসেছে শেষ আঘাত করার জন্য শয়তান জানে আমাকে সে গুনাহ দিয়ে ফুসকাতে পারবে না ইমাম আহমদকে আপনারা মনে করেন পারবে না তাই সে আমাকে মিষ্টি দিয়ে ফুসকাতে এসেছে কিভাবে সে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে হে ইমাম আহমদ তোমার মতো নেককার বান্দা দুনিয়াতে আর নাই তার মন মনে হচ্ছে যে আমার যদি মনের মধ্যে অহংকার চলে আসে তাহলে আমল বরবাদ হয়ে গেল চিন্তা করেন শয়তানের পায়তারা মৃত্যুর সময় এসেও সে কিরকম মানুষকে ঢুকা দিচ্ছে এই জন্য এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহর রাসূলের বাবার মতোই তিনি ছিলেন একে তো আপন চাচা আব্দুল্লাহর আপন ভাই আবু তালেব দ্বিতীয়ত উনার কুলের পিঠে আল্লাহর রাসূল বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাপোর্টার ইসলামের একজন সাপোর্টার এবং একজন শক্ত দেওয়াল ছিলেন তিনি ইসলাম কবুল করেন নাই কি জন্য করেন নাই ওটা আল্লাহর হিকমত আমরা জানি না আল্লাহ রাসূল তার ইন্তেকালের সময় পাশে বসে হাতে হাত ধরে বলেছেন চাচা কালিমা খান একটা কালিমা একটা বার পড়ে দেন ইন্নি উহাজ্জুকা ফিল্লাহ আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে ঝগড়া করে আপনাকে ছুটিয়ে দিব একটা বার কালিমা বলে দিব কিন্তু আবু তালিব মুখে চলে আসছে বলবেন বলবেন ওই সময় যেই মাত্র বলতে চান আবু তাহের পাশে দাঁড়ানো সে পেছ লাগিয়ে দেয় সে অন্য কোনো কথা বলে ফেলে আব্দুল আবু তালিব খবরদার বলতে পারবে না আবু তালিব খেয়াল করো তোমার বংশ এই সেই ছিল আবু তালিব চিন্তা করো তুমি কত সম্মানী তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাহলে তুমি বরবাদ হয়ে যাবে এবং মৃত্যুর সময় এমনিতেই মানুষ দুর্বল থাকে এই জন্য মানুষকে কালিমা শোনাতে হয় কালিমা কি জন্য শোনাতে হয় যে মানুষ এমনিতেই শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল থাকে মুখ দিয়ে হয়তো এক সময় কালিমা নাও আসতে পারে এবার যদি এই সময় কোনো একজন মানুষ আপনাকে অন্য কোনো কিছু বলে বা আপনাকে কোনোভাবে ইয়ে করার চেষ্টা করে ওই যে প্রয়োজনা দেওয়ার চেষ্টা করে তাহলে কত কঠিন বিষয় হবে এই জন্য সৎ সঙ্গের কোনো বিকল্প নাই আপনি কাকে বন্ধু বানাচ্ছেন এটাকে খেয়াল রাখা খুবই জরুরি খুবই জরুরি কারণ আপনার আশেপাশে যদি আপনার মৌতের সময় এই সকল বন্ধু থাকে যারা কালিমা শুনানোর পরিবর্তে আপনাকে উল্টা কিছু শুনিয়ে দেবে তো বরবাদ হয়ে গেল এই জন্য আল্লাহ নবী বলেছেন ইন্নামাল ইন্নাল আমরু বিল খাওয়াতিম আও কামা ক্বালা প্রত্যেকটি কাজের বিচার হয় তার শেষ দেখতে শেষ ভালো যাক সব ভালো থাক এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মৃত্যু বড় আকস্মিক চলে আসবে কিন্তু মৃত্যু বড় কঠিন এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া আমাদের সবাইকে প্রয়োজন যেটি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এই বিষয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে মৃত্যুর সাকরাত
সত্য আমরাও জানি তাই কবরের যে প্রশ্নগুলো আছে এগুলো মুখস্থ করে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই বরং আপনার যদি ঈমান থাকে আপনি এমনিতেই বলতে পারবেন আর ঈমান না থাকলে আপনি যদি আরবি ভাষায় পিএইচডি করে ফেলেন তবুও কোনো লাভ হবে না আলটিমেটলি এই জন্য হাজিন যেটা বলতে যাচ্ছিলাম যে তাওবার গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে আমাকে দেখেন ওনাকে পরে দেখবেন আমি মাত্র আধা ঘন্টা হয়তো আছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যিনি বলেছেন যে তাওবা হচ্ছে আফসোসের নাম যদি অন্তরের মধ্যে আফসোস চলে আসে আপনার তাওবা হয়ে যাবে এবার তাওবাকারীর কি অবস্থা হবে আল্লাহর রাসূল বলেছেন আত-তাইবু মিনাল যানবি কামাল লা যানবা লাহু যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে ফেলে তার অবস্থা এরকম নিষ্পাপ হয়ে যায় যেন সে জীবনেও কোনো গুনাহ করে নাই এক ব্যক্তি যদি 2 লক্ষ গুনাহ করার পরেও তাওবা করে পরের দিন যদি গিয়ে আবার গুনাহ করে হ্যাঁ তাওবাটা যদি খালিস তাওবা হয় আল্লাহ যদি কবুল করে নেন পরের দিন গিয়ে যদি ওই ব্যক্তি আবার গুনাহ করে তাহলে 2 লক্ষ 1 নম্বর গুনাহ লেখা হবে না বরং 1 নম্বর থেকে আবার শুরু হবে কারণ আগের গুনাহগুলো আল্লাহ মুছে দিয়েছেন আর যদি ব্যক্তি তাওবা করার পরে নেক আমলের দিকে ফিরে আসে আল্লাহ বলেছেন ওয়ায়ুবাদ্দিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তার আগের গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন এবার বলুন নেক আমলের জজবা যদি রমজান মাসে না আসে তাহলে কখন আসবে সত্যিকার অর্থে বাকি 11 মাস আমার আমাদের কারোর মধ্যে এরকম আবেগ আসে না রমজান মাসে এরকম আসে এই জন্য রমাদান মাসকে সামনে রেখে এই প্রস্তুতি গুলার আমাদের প্রয়োজন আছে আল্লাহ এটা তো নিসিমিন শাবান বা উর্ফে আমদেরকে আমরা সবে বরাত বলি এই রাতটাকে কিভাবে কাটাবেন মূলত তাওবার মাধ্যমে জীবনে যা গুণা আমরা করেছি সেই গুণাগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মুখ দিয়ে নয় এখান থেকে যতক্ষণ এখান থেকে না আসবে কান্না ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে শুধু ইস্তেগফার হবে তাসবির সওয়াব হবে তাওবা হবে আর ইস্তেগফারটাও খুবই গুরুত্বপূর্ণ মুখ দিয়ে যে আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ 100 মারাতিন ফি কুল্লি ইয়াউমিন আও কামা ক্বালা হে মানুষেরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো কারণ আমি তোমাদের নবী প্রত্যেক দিন 100 বারের মতো আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি ফুলদরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বায়াত করানোর পরে এই নসিহত করতেন যে দিনে অন্ততপক্ষে রোজ 200 বার দরুদ শরীফ 100 বার ইস্তেগফার পাঠ করার জন্য কি জন্য এটি ফুলদরি সাহেবের বাড়ানোর কথা আল্লাহ রাসূলের নির্দেশ এটি যে দৈনন্দিন 100 বার ইস্তেগফার করার জন্য যদি আমরা প্রত্যেক অন্য সময় নাও পারি রমজান মাসে এই ভালো অভ্যাসগুলো যদি আমরা আদায় করি আমি এমন মানুষকে পার্সোনালি চিনি এক রমজানকে টার্গেট করে যাদের পুরো জীবনের আমলটা শুধরে গেছে কারণ রমজান মাসে ইখলাসের সাথে করেছে আল্লাহ কবুল করেছেন পরে আর অভ্যাস বিগড়ে নাই এরকম মানুষকে চিনি আমি এরকম মেয়েদেরকে চিনি যাদের এক রমজান উপলক্ষে পর্দা খুঁজিটা সব ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ তো এটা কোনো ক্ষতি নয় রমজান এজন্যই আসছে আমাদের আমলকে ঠিক করার জন্য এজন্যই রমজান আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হাদিস আপনাকে পড়ে শুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফার লাহু সেই ব্যক্তির নাকে ধুলি লাগলো মানে সেই ব্যক্তি বেইজ্জত হলো সেই ব্যক্তি বরবাদ হয়ে গেল এটা আরবদের একটা আমরা বলি না কথার কথা একটা প্রবাদ তারা বলে রাগিমা আন মানে নাকে ধুলি লাগবে আমরা বলি না যে বরবাদ হয়ে যাও তুমি এইটাই কথা আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি যেন বরবাদ হয়ে যায় যার উপর দিয়ে রমজান আসলো আর চলে গেল কিন্তু সে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না এত সুযোগ পাওয়ার পরেও যদি গুনাহ মাফ করাতে আমরা না পারি তাহলে আর কোনদিন পারবো না এই জন্য রমজান মাসকে এখন থেকে একটা রুটিনের মধ্যে ফেলেন যে আমরা কিভাবে রমজান কাটাবো শবে বরাতের পর থেকেই মনে মনে প্রস্তুতি নেওয়া শুরু করেন যে সামনে রমাদান আসছে তারাবির নামাজ হবে তারাবির নামাজ নিয়ে অনেক ঝগড়া হয়েছে আর ঝগড়া বাদ করে এখন নামাজটা পড়ে আমরা খালি ঝগড়া করি নামাজ পড়ি না এটা সমস্যা
নামাজটা পড়েন তারাবির যে মসজিদে আপনার ভালো লাগে সেই মসজিদে জামাতের সাথে তারাবির নামাজটা আদায় করবেন এটা সুন্নতের সাহাবা সাহাবা কেরাম একত্রিত হয়ে তারাবির 20 রাকাত নামাজ আদায় করেছেন দ্বিতীয়ত রমজান মাসে অনেকেই দেখা যায় বেটাগিরি দেখিয়ে সেহরি খেতে চান না সেহরি খাওয়া এই উম্মতের পরিচয়গুলোর মধ্যে একটি পরিচয় আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে ততদিন পর্যন্ত শক্তি শৌর্য বীর্য থাকবে ততদিন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে আজান দেওয়ার সাথে সাথে ইফতার করবে এবং একটু দেরি করে সেহরি করবে অনেকেই আছেন না যে মোবাইলটি পাইলেন আপনার 12:30 পর্যন্ত আর একটা সময় সেহরি খেয়ে ঘুমিয়ে গেলেন একটা সময় কেন সেহরি খাবেন আপনি একটা সময় সেহরি খাওয়ার টাইম হলো না আপনি যেরকম আপনি আজানের টাইমকে হিসাব করে এর এক ঘন্টা আগ থেকে শুরু করবেন খাওয়া এমনকি আজান দেওয়ার আগ পর্যন্ত আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই যখন থেকে আজান শুরু হবে আজানের শুরু হওয়ার সাথে সাথে আপনাকে খাওয়া বাদ দিতে হবে তো যেটি বলছিলাম সেহরি অবশ্যই খেতে হবে এটি আল্লাহর রাসূলের সুন্নত এর দ্বারা আপনার শারীরিক অনেক ফায়দা হয় আর এটা এই উম্মতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য গুণগুলোর মধ্যে একটি গুণ ইফতারে আসেন প্রথমে খাওয়া শেষ করি তাই না এরপরে অন্য কথা বলবো ইফতারে আসেন একজন রোজাদারকে ইফতার করানো ওই রোজাদারের সমান সওয়াব পাওয়ার মতো এই জন্য আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আত্মীয় স্বজন আছেন ইফতারে মাঝে মধ্যে দাওয়াত দিবেন এবং রমাদানের আগে একটু নিজের আত্মীয় স্বজনের বাড়িতে একটু ঘুরবেন দেখবেন কারো কিছু প্রয়োজন কিনা কাউকে না জানিয়ে হয়তো আপনি মোটামুটি সচ্ছল পরিবারে আপনার বোন বা ভাতিজি বা ভাগ্নে কেউ একজন বিয়ে দিয়েছে একটা পরিবারে যেটা এতটা সচ্ছল নয় একটু একটু দরিদ্র আপনি যদি একটু গোপনে তাদের কাছে গিয়ে ধন্যবাদ আপনি যদি গোপনে তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে যান এবং আসার সময় আপনার বোনের হাতে কাউকে না জানি ফেসবুকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে 2000 টাকা দিয়ে আসলে আপনি চিন্তা করতে পারছেন এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে তো দরিদ্রদেরকে দাওয়াত খাওয়ানোর চাইতে আপনার গরিব আত্মীয় স্বজনদের হক বেশি ইফতার মাঝে মধ্যে খাওয়াবেন ততটুকু আপনার সামর্থ্য আছে ইফতার খাওয়ানো এটি শুধু আমার নবীন এটি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নত চলে আসছে এই সুন্নত চলে আসছে এরপরে রমজান মাসের দিনের বেলা খেতে যখন পাচ্ছেন না অতএব শক্তি তো ক্ষয় হচ্ছে খামোখা মানুষের গিল্লা করে এর থেকে বেশি শক্তি খরচ করা দরকার কি অতএব গিবত করে আমরা যেতে বাদ দিই কারণ আমি জানি গিবতের চাইতে মজার বিষয় আর কিছুই নেই আমাদের জন্য তাই না আমরা সবসময় গিবত করি কিন্তু রমজান মাসের সকালে অন্তর্পক্ষে আল্লাহর আছে এটা বাদ দিই কারণ রোজাটা বড় পুরো হালকা হয়ে যায় সওয়াবটা মারাত্মক হারে কমে যায় বরং একটা কাজ করুন রমজান মাসে বেশি ঘর থেকে বের হওয়ারই দরকার নাই যারা দারুল কিরাতের খিদমতে নয় দারুল কিরাতের পাশ করে ফেলেছেন অথবা পড়েন নাই বা পড়েছেন বা এখন পড়াচ্ছেন না এরকম কিছু আপনি বৃদ্ধ হয়ে গেছেন বা এরকম আপনি রমজান মাসের এই সকালবেলাটা দুপুর বেলাটা কাটিয়ে দিন নিজের ঘরে আল্লাহ কিতাবটা একটু তিলাওয়াত করার চেষ্টা করুন দেখবেন রমজান মাসে কোরআন শরীফ তিলাওয়াতের চাইতে মজাদার বিষয় হতেই পারে না আল্লাহর জন্য কুরআন শরীফের সাথে সম্পর্ক কমিয়ে দিলে হবে না আল্লাহ রাসূল বলেছেন আল কুরআন ও শাহিদুল লাকা হুজ্জাতুল লাকা আও আলাইকা কুরআন আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী দেবে হয় পক্ষে দিবে নইলে বিপক্ষে আমরা কি কুরআনকে বিপক্ষে সাক্ষী বানাতে চাই না আমরা পক্ষে সাক্ষী বানাতে চাই এই জন্য আর বিশেষ করে দেখেন ফুলতলি সাহেবের মাধ্যমে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন দারুল কিরাত কুরআন শরীফকে আল্লাহর বাস্তে আমি হাত জোর করে বলি শুদ্ধ করে তিলাওয়াত করার শেখার চেষ্টা করুন কারণ আমি গ্যারান্টি দিই আমি জিম্মাদারির সাথে বলছি যে আল্লাহ টাইম পাই না কুরআন শেখার এইরকম কোনো অজুহাত আল্লাহ দরবারে কিয়ামতের দিন কবুল হবে না কোনো দিন কবুল হবে না একেবারে বৃদ্ধ হয়ে গেছেন আর কোনো বয়সই নাই কিছু শিকার আপনার জন্য একটা অজর হতে পারে যে এর আগে কেউ বলে নাই যখন বলেছেন তখন বয়স নাই আপনি যদি কোরআন শরীফ শুধুমাত্র অজুর সাথে অজু করে কোরআন শরীফ খুলে এরকম তাকিয়ে থাকেন তবু আল্লাহ তিলাওয়াতের সওয়াব দিয়ে দেবেন কিন্তু যিনি অনার্স মাস্টার্স বিএ এমএ পাস করে বসে আছেন এমবিএ টেমবিএ করে তিনি বললেন যে কোরআন শিকার সময় পাই নাই আপনার ওই অজুহাতকে আমিও কবুল করবো না আল্লাহ কবুল করতে পরের কথা এটি কি ধরনের অজুহাত হলো এই অজুহাত আল্লাহ জীবনেও কবুল করবেন না তিলাওয়াত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না নামাজ যে বান্দার শুদ্ধ নয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ ফিরেও তাকাবেন না ওই বান্দা আর কিছু আমল করছে কিনা এবার চিন্তা করুন লিক কোন জায়গায় লাগানো এই জন্য রমজান মাসকে কেন্দ্র করে কোরআন শরীফ শিখে নেন সুরা ফাতিহাটাও যদি শিখে শিখে আপনার মৃত্যু চলে আসে আল্লাহ আপনাকে আহলে কোরআনের মধ্যে সামিল করে নেবেন আল্লাহ রাসূল বলেছেন আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা
কোরআনের উপর পণ্ডিত যে ব্যক্তি যারা ব্যক্তির কোরআনের ইলম আছে পড়তে পারে বুঝতে পারে শিখতে পারে আমল করতে পারে অন্যকে শিখাইতে পারে মার সাহরাতুল কিরামিল বারারা তার হাসর হবে অত্যন্ত মর্যাদাবান ফেরেশতাদের সাথে ومن يقرا القران والذي يقرا القران ويتتعتع فيه وهو عليه صاف له اجران আর আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত কোরআন পড়তে চায় কিন্তু ভালো করে পড়তে পারে না তবুও বাদ দেয় না আটকে যায় তবুও বাদ দেয় না কষ্ট করে পড়ে তবুও বাদ দেয় না আল্লাহ তাকে ওই কোরআনের আলিমের চাইতে দুই গুণ বেশি সওয়াব দান করবে সুবহানাল্লাহ রমজান মাসের সকালটা ঘর থেকে কম বের হন কান পেটে খিদা তো তাহলে মিজাজটা খারাপ হয় বেশি তাই না মানুষের সাথে ঝগড়া দেখে যায় ঝগড়া করার দরকার কি বের হওয়া মারবেন আমি বহু রমজান থেকে এই নিয়ত করে মানে এই টার্গেট করি দালুতে পড়াতে গেলে পড়াতে যাই নইলে খামাখা ঘর থেকে বের হয় না খামাখা ঝগড়া দেখি এই দরকার কি এইসব আর তো এখন তো গত রমজান তো বিদেশি ছিলাম তো দরকার নাই রমজান মাসের রাত যখন আর বাকি মাস আপনার আদব না থাকুক আমি আপনাকে রিকোয়েস্ট করছি রমজান মাসের রাতে অন্তত পক্ষে তাহাজ্জুদ বাদ দেবেন না আল্লাহ তাহাজ্জুদকে ফরজ করেন নাই ঠিক আছে আমি মানছি তাহাজ্জুদ ফরজ নয় আল্লাহ নবীর সুন্নত তিনি প্রতিদিন পড়তেন হঠাৎ হঠাৎ করে পড়লে আপনি নফলের নিয়তে পড়বেন কিন্তু রমজান মাসের জন্য এই আদবটা করেন কারণ ওই তো রাতে লম্বা টাইম সুরাত পড়তেছে তাই না তো আপনি যতটুকুই পারেন সুন্নত হচ্ছে আট রাকাত ততটুকুই পারেন নফল হিসাবে হয়ে যাবে আপনি রমজান মাসে অন্তর্পক্ষে রাতে কিছুটা নামাজ আদায়ের চেষ্টা করুন এই নামাজ বান্দাকে এই লেভেল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না আপনার নাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে যাবে আর ওই যে সবেরাত আসছে রমজান আসছে শুরু হবে ঝগড়াঝাটি এটা বিরাট এটা হারাম আমাদের দেশে নতুন আমাদের আহলে হাদিস ভাই যারা আছেন মারাত্মক ফিতনা সৃষ্টি করেন এইসব নিয়ে আল্লাহর বাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে তালিম তরবিয়ত দিয়ে গেছেন আমাদের বুজুর্গানের দিন যে তালিম তরবিয়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ উপমহাদেশের জমিনে ইসলামের বয়স এক দুই বছর নয় প্রায় এখন তো হাজার হাজারের উপরে প্রায় 1100 বছর হয়ে গেছে দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ওয়ামান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে এবং মুসলমানদের মুমিনদের পথ ছেড়ে অন্য পথে যায় আল্লাহ তাকে সেই পথেই তাড়িয়ে দেন এবং সেই পথে গিয়ে সে জাহান্নামে পড়ে যায় আমি বলছি না যে আমার বিরুদ্ধে যারা সবাই জাহান্নামি আমার তো এখানে রায় দেওয়ার কিছু নেই কিন্তু মুমিনের আমলগুলো আল্লাহর কাছে হুজ্জত বা দলিল হিসাবে গ্রহণযোগ্য এই জন্য যেহেতু লাইলাতুল মুসলিমিন শাবানের ব্যাপারে শাবান মাসের মধ্যরাতের ব্যাপারে হাদিস রয়েছে মানলাম একটাই আমার নবীর এক কথাই যথেষ্ট রয়েছে অতএব এই মাসে এই রাতে বেশি করে ইস্তেগফার করবেন তবে কি বলেছিলাম মনে আছে না প্রথম দিকে যে সবে বরাতের আয়না কোনো নামাজ নাই ওইগুলা নফল নামাজ এটা পরিষ্কার তো এটা নিয়ে ঝগড়া করবেন না কামা কাজে বাকিন বলে গেছে সবে বরাতের নামাজ পড়ো সবে বরাতের নামাজ আমি বলতেছি না সবে বরাতের আলাদা কোনো নামাজ নাই ওটা নফল নামাজ নফলের নিয়তে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন কবর জিয়ার সুযোগ থাকলে করবেন মানুষকে খাওয়ানোর দরকার হলে খাওয়াবেন যে কোনো নেক কাজ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এই রাতে তুমি তোমার এত বান্দাকে মাফ করে দিয়েছো আমার দৃঢ় বিশ্বাস তুমি এই মাফির তালিকায় আমার নামটিও লিখে নিয়েছো আর রমজান মাস আসতে তারাবি নিয়ে ঝগড়া একটা বছর একটা কাজ করেন তারাবি ঝগড়া না করে তারাবিটা পড়ে ফেলেন তারাবি নিয়ে ঝগড়া কমিয়ে তারাবিটা পড়ে ফেলেন দেখবেন এত প্রশান্তি পাওয়া যায় তারাবি করতেই হচ্ছে প্রশান্তি এই নামাজটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান মাসে আমাদেরকে দিয়েছে অন্য মাসে দেন নাই বরকতময় নামাজ আর রমজানের রাতে তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করবে আমি ফরজ করছি না শরীয়তে ফরজ করা হয় না আমি ফরজ করার তো কেউ না তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি কারণ এত আনন্দ পাবেন আর আল্লাহর কাছে আপনার র্যাঙ্ক এরকম বাড়বে ইফতারের সময় আপনি দরিদ্র আপনার স্বজন কেউ নিজের ঘরে এসে ইফতার করানোর চেষ্টা করবেন সেহরিটা একটু দেরি করে খাবেন দেরি করে বলতে এই না যে ইমাম সাহেব আগুন দিতেছে আর আপনি এই সময় বিড়ি মুখে দিচ্ছেন এরকম না বিড়ি যদি খাইতে হবে আগে খেয়ে ফেলবেন এরকম দেখি আমি তো এগুলা করবেন তাই না আর রমজান মাসে ঘর থেকে কম বের হন একটু বেশি করে কোরআন শরীফ নিয়ে বসার চেষ্টা করুন পড়তে পারেন না পারেন যতটুকু পারেন আর যাদের সুযোগ আছে তাদের কিরাতের খেদমতে জয়েন করবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন